বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন কাদের দাবি সত্য, কাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন, শেখ ইকরামউদ্দিনের বাবা শেখ বুরহানউদ্দিন, শেখ বুরহানউদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয় তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজি মুস্তাফি রহমতুল্লাহ একজন সাগরেদ ছিলেন, তেনারই বংশধর। শেখ বুরহানউদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন, সেখানেই তিনি দিন প্রচার করেন। আমরা কি দেখেছি, শেখ সাহেব উত্তরসূরিরা একজন ধর্ম প্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, তার দাদা একজন দিনদার, তার পূর্বপুরুষ সাহেব মুসলমান। কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বলবো তুই মিথ্যা বলছো, সে একজন মুসলমান, সে একজন মুসলমান। শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন? আমি নিয়ে এসেছি দলিল, অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের। এই বইয়ের মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন, কি করেছেন, যারা তাকে নাস্তিক বানাবার পায়তার করে দিয়েছেন। আমি বলবো তুমি নিজ নাস্তিক, কাজে তোমার চক্ষু দিয়ে অন্য জায়গায় নাস্তিক দেখো। তুমি যদি মুসলিম হও তাহলে তোমার চক্ষু দিয়ে আর যদি মুসলিমই দেখবা। আমি কিছু প্রমাণ দিই। এটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্পাদনা করেছেন এই বই। উদ্বোধন করার জন্য দুই বোন খুবই কেঁদেছিলেন, জেলখানায় বসে তিনি এই বই লিখেছিলেন। শেখ সাহেব প্রথম জীবনে জেলে গিয়েছিলেন তখন তিনি অষ্টমে পড়েন বা সপ্তমে পড়েন, তিনি এসছেন বাড়িতে, তাকে বলা হলো হিন্দু জমিদার একজন মুসলমানকে ধরে নিয়ে গেছে, তিনি তার দল বল নিয়ে সেই বাড়িতে গেলেন যে ছেড়ে দেন, কিন্তু না ছাড়ে নাই। তখন তিনি জোর করে তাকে নিয়ে এসছে, এরপর সেই হিন্দু জমিদার তার বিরুদ্ধে কেস দিয়েছিল, সেই কেসেই তিনি প্রথম জেলে গিয়েছিলেন। এর বর মধ্যে আস, এরপরে শেখ সাহেবের এক একটা ইতিহাস আমি বলবো। আমরা তাকে শুধু মনে করি, আজকে আমি বক্তৃতা করবো না, আমি কিছু বই পড়ে শোনাবো, আজকে বক্তৃতা করবো না, জাহেল এবং মূর্খদেরকে শোনাবো যে সে কি ছিলেন। শেখ সাহেব শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেন নেই, তিনি পাকিস্তানের স্বাধীনতা আনার জন্য চেষ্টা করেছেন, এই পাকিস্তানকে আনার জন্য সর্বোত্তম চেষ্টা করেছেন শেখ সাহেব। তিনি সরওয়ার্দি সাহেবের সাগরেদ ছিলেন, তিনি নিজেই বলেন এই বর মধ্যে যে যখন সরওয়ার্দি সাহেব ফজল হক সাহেব যখন গোপালগঞ্জে গেছিলেন তখন আমি ছাত্র ছিলাম, আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলাম, সবাই অংশগ্রহণ করতেছে কিন্তু একদল লোক অংশগ্রহণ করে নাই, হিন্দু বন্ধুরা অংশগ্রহণ করছে না। আমি চিন্তা করলাম কেন, আমি একজনকে প্রশ্ন করেছি কিরে তোর অংশগ্রহণ করছিস না কেন, কারণ না কংগ্রেস এবং হিন্দু মহাজোট আমাদেরকে নিষেধ করেছে অংশগ্রহণ করার জন্য। তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন, তিনি কি বলেছেন যে না এখন পাকিস্তান না করলে মুসলমানদের উপায় নাই, কাজে অবশ্যই আমাদেরকে পাকিস্তান করতেই হবে। অনেকেই মনে করেন যে শেখ সাহেব তিনি নামাজ পড়তেন না, আমি দেখব তিনি কি করতেন, অন্য কিছু বলবো না। দেখেন এই বইয়ের মধ্যে তিনি বলছেন, আমি যখন জেলখানায় ছিলাম তখন 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়তাম,
শেখ সাহেব আমাদের পরিচয় কি দিয়েছেন দেখবেন টক শুতে সবাই বলে আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের পরিচয় আমরা কি বাঙালি আর তিনি কি পরিচয় দিয়েছেন তিনি এই বর্মতে দেখেন পৃষ্ঠা নম্বর হলো সাতচল্লিশ অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা নম্বর হলো সাতচল্লিশ তিনি বলেছেন আমাদের বাঙালির মধ্যে দুইটি দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা হলো আমরা বাঙালি প্রথম আমরা কি আমরা মুসলমান এরপর আমাদের পরিচয় আমরা বাঙালি আমরা শুধু বাঙালি নয় আমরা প্রথম মুসলমান তারপর আমরা বাঙালি এটা প্রথম জাতীয় পরিচয় আমাদেরকে থাকতে হবে আমরা প্রথম মুসলমান তারপর কি আমরা বাঙালি দিল্লিতে যখন তিনি ঘুরতে গিয়েছিলেন মুসলমানের প্রতি আকর্ষণ কি ছিল মুসলমানের প্রতি তার আকর্ষণ কি ছিল দেখেন আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম শত শত বছর মুসলমান দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে তখন কি জানতাম এই দিল্লির উপর আমাদের কোনো অধিকার থাকবে না শেখ সাহেব বলতেছেন দিল্লি ঘোরার সময় দিল্লি লাল কেল্লা কুতুব মিনার জামে মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে পুরানো দিল্লিও তার আশেপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরানো স্মৃতি মুসলমানের স্মৃতি কাজী তিনি কি বলেছিলেন যে মুসলমান এই দিল্লি ছেড়ে চলে যাবে এটা কোনোদিন ভেবেছিলেন মুসলমান কোনোদিন ভাবতে পারেন নাই শেখ সাহেব তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আমি সেইটা আপনাকে দেখাচ্ছি তিনি একজন মুসলিম লিডার ছিলেন তিনি বলেন এটা একশো উনসত্তর পৃষ্ঠা কি বলেন মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম মাওলানা সাহেবের সাথে আমরা তিনজনই নামাজ পড়তাম মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরে কোরআন মজিদের অর্থ করে আমাদেরকে বোঝাতেন রুজুই এটা আমাদের জন্য বাধা নিয়ম ছিল শামসুল হক সাহেব নিয়ম নিয়ে বিপদ হতো এক ঘন্টার কমে কোনো নামাজই শেষ করতেন না শামসুল হক সাহেবকে জি আরে না যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল যিনি আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি জেনারেল সেই শামসুল হক সাহেবের কথা বলতেছেন কি বলতেছেন শামসুল হক সাহেবকে নিয়ে বিপদ হতো এক ঘন্টার কমে কোনো নামাজই শেষ করতে পারতেন না এক একটা সেজদায় আট দশ মিনিট লাগিয়ে দিতেন মাঝে মাঝে চক্ষু বুঝে বসে থাকতেন এটা শামসুল হক সাহেবের কথা যারা আওয়ামী লীগকে নাস্তিক বানায় শুধু তাই নয় গোলাম মোহাম্মদ সাহেবের কাছে যখন শেখ সাহেব গেলেন আমাদের শেরেবাংলা ফজল হক সাহেবের সাথে তখন তিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি বলছেন এখানে কি শেখ মুজিব আসছে গোলাম মোহাম্মদ সাহেব তিনি তাকে চিনতেন না তখন বলছেন হ্যাঁ আসছে কল কই এসেছেন এটা শেখ সাহেব বলেন তিনি তখন আমাকে তার কাছে নিলেন আমাকে বলল অনেকেই বলে তুমি নাকি কমিউনিস্ট তখন শেখ সাহেব আমি উত্তর কি দিয়েছিলাম যদি সরওয়ার্দি সাহেব কমিউনিস্ট হয় তাহলে আমিও কমিউনিস্ট আর সরওয়ার্দি সাহেব যদি কমিউনিস্ট না হয় অন্য কিছু হয় আমি তাই কত সুন্দর জবাব তখন মোহাম্মদ আলী সাহেব তেনার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং বলেছেন তোমার বয়স অল্প তুমি বেঁচে থাকো তুমি দেশের খেদমত করো আর সরওয়ার্দি সাহেব একজন পাক্কা মুসলমান ছিলেন তিনি দেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন এবং শেখ সাহেব তারই একজন সাগ্রেদ এবং শেখ সাহেব সরওয়ার্দি সাহেবের হাত ধরেই রাজনীতি অবতীর্ণ হয়েছিলেন আমি প্রশ্ন করতে চাই শেখ সাহেব দীর্ঘদিন পর্যন্ত রাজনীতি করেছেন সরওয়ার্দি সাহেবকে নিজের বাবা সমতুল্য মনে করতেন এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন কিন্তু আমি প্রশ্ন করতে চাই শেখ সাহেব 75 পর্যন্ত বেঁচে ছিলেন কিন্তু কই সরওয়ার্দি সাহেবের তো একটা মূর্তি স্থাপন করেন নাই